কোরআন শরীফের একটা আয়াত আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তিনি বলেছেন আয়াতের মাধ্যমে ইমানদার লোকদেরকে, ইমানদার বলতে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে যে আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ লা শারীক, তার কোনো অংশীদার নেই, এই কথার ওপরে যারা বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, বিশ্বাস করো। প্রাথমিক স্তর হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস করো, তারপরে বিশ্বাস করার পরে আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয়, যেমন ভয় করা দরকার, যে ভয় করার প্রয়োজন ততটুকু ভয় আল্লাহকে করতে হবে। আর একটা কি বলেছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মরো তাহলে মুসলিম হয়ে মরো। খুব সাংঘাতিক কথা, যদি মরিও না, যদি মরো তো মুসলমান হয়ে মরো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না, মরো তো মুসলমান হয়ে মরো, আর আল্লাহকে প্রকৃত ভয় করো। আপনাকে আমি জিজ্ঞেস করি, আল্লাহকে ভয় করো? হ্যাঁ, আল্লাহকে ভয় করি। মরতে হবে? হ্যাঁ, মরতে তো একদিন হবেই। আর যে যার অন্তরে বিশ্বাস আছে মরতে হবে, সেই লোকটা দ্বারা কখনো পাপ হবে? মরতে হবে, কবরে যেতে হবে, মুনকির নাকির প্রশ্ন করবে, জব না দিতে পারলে সেখানে সাপের আজাব হবে, বিভিন্ন রকমের আজাব গজব, এদিককার মাটি ওদিকে পিসাই করে দেবে। এই যে বাস্তব চিত্র কবরের, সেইটা যদি বিশ্বাস থাকে তার দ্বারা কখনো পাপের কাজ হবে? যদি পাপের কাজ হয় জানে তা মিথ্যু, সারাসার মিথ্যাবাদী, যে বলছে মরণকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, আর পাপও করছে, সে মিথ্যাবাদী, ধোকাবাজ, হয় কি করে? আল্লাহর প্রকৃত ভয় কি জিনিস? আবু সালাবা একজন সাহাবি, আল্লাহর ভয় কি সেটাই এই হাদিসটা দ্বারা প্রমাণিত। হাদিসটা আছে কিতাব আওয়াবিন, লেখক ইবনে কুদামা, যেমন ইবনে মাজা, ইবনে হেব্বান হাদিসের নাম, বুখারী মুসলিম। ইবনে কুদামা একটা হাদিস লিখেছেন, তার নাম কিতাব আওয়াবিন, সেই হাদিসের মধ্যে এই আবু সালাবার কথাটা লেখা আছে। কি লেখা আছে? আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে আস্তা অতিক্রম করছেন, যেতে যেতে একটা বাড়ি খেজুরের ডাল দিয়ে ঘেরা আছে, ও তো রাস্তায় ঘোড়ায় চড়ে যাচ্ছে, বেড়ার উপর দিয়ে দেখছে বাড়ির দিকে নজর চলে গেছে, অপরূপ একজন সুন্দর মহিলা বাড়িতে বসে আছে। তিনি একবার চোখের পলক ফেলার পরে পুনরায় দ্বিতীয়বার তাকিয়েছেন। আল্লাহ রসুল কি বলেন, বাই চান্স কোন মহিলার দিকে একবার নজর চলে গেল, প্রথম চান্স চলে গেছে বাই চান্স, তাই সেটা মাপ, দ্বিতীয় চান্স হলেই সেটা পাপ। প্রথম চান্স মাপ, দ্বিতীয় চান্স দেখলেই পাপ। আল্লাহ রসুল বলেছেন, চোখের দ্বারা ব্যবিচার হয়, মুখের দ্বারা ব্যবিচার হয়, হাতের দ্বারা হয়, পায়ের দ্বারা হয়, সব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ব্যবিচার হয়। চোখের দ্বারাই যে ব্যবিচার, সেটা দ্বিতীয়বার তাকালেই চোখের ব্যবিচার হয়ে গেল। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার দেখেছেন, তখন তিনি নিজেকে এত ছোট মনে ভাবছেন, ছি, আল্লাহ রসুল যে বলেছেন প্রথমবার মাপ, দ্বিতীয়বার পাপ, আমি কেন তাকালাম? বলছে ছি 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 ছি, নাচিস, অপবিত্র পাপিষ্ট মুখ, আল্লাহ রসুলকে আর দেখানো সম্ভব নয়। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে বিদেশ চলে যাচ্ছেন, কেন, এত বড় পাপ করে ফেললাম, একটা মহিলাকে দুবার দেখে ফেললাম, ছিঃ,
আমি এই মুখ আর আল্লাহর রাসূলকে দেখাবো না। চলে গেছেন সিরিয়ায়, সিরিয়ার এক জঙ্গলের ভিতরে, নাই তার খাওয়া দাওয়া, নাই তার গোসল, কিচ্ছু নেই। সেখানে কেঁদে 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 চোখের দুকোনায় ঘা করে ফেলেছেন। সামান্য একবার থেকে দুইবার, আজকাল মানুষ তো ব্যভিচার করার পরে মানুষের কাছে গল্প করে বেড়ায়, বাহাদুরি নাই যে আমি বাপকা বেটা বটে, ভালো কাজ করেছি, নির্লজ্জ বেহায়া। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দেশ ছেড়ে সিরিয়ায় চলে গেছেন, জঙ্গলের ভেতরে কাঁদাকাটা করছেন, ওই হচ্ছে আল্লাহ রসুলের উপরে। জিব্রাইল আলাইহিসসালাম এসে আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, আপনি জানেন আপনার আবু সালামার কথা? আল্লাহ রসুলকে সব কথা জিব্রাইল আলাইহিসসালাম বলে দিলেন যে আপনার আবু সালামা এই কাজের জন্য অনুতপ্ত, দুঃখিত। তিনি এক সিরিয়ার জঙ্গলে বসে বসে কেঁদে কেঁদে খাওয়া দাওয়া বন্ধ করে সে নিজের শরীরকে শেষ করে দিচ্ছে। আল্লাহর ভয় যে আমি দুইবার তাকালাম তো আমার কি ঘটনা ঘটতে পারে। আল্লাহ রসুল বলেছেন, এই পৃথিবীতে যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ছাদের ওপর থেকে জানলা দিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখে, এই দুনিয়াতে তার শাস্তি কি জানেন? ফলা দিয়ে তার চোখ দুটোকে উপড়ে ফেলতে হবে, এটাই তার শাস্তি। এটা দুনিয়ার শাস্তি, পরকালে অনেক ব্যাপার আছে। দুনিয়ার সামান্য শাস্তি হচ্ছে যদি কোনো মহিলাকে লুকিয়ে চুরি করে কোনো পুরুষ দেখে, তার এই দুনিয়ার শাস্তি ফলা দিয়ে চোখ দুটোর মুনি বা তারাকে খুচরিয়ে খুচরিয়ে বার করে দাও। আবু সালামা ভাবছেন, আমি তো সেই রকম পাপিষ্ট হয়ে গেছি, বিরাট পাপ করে ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ডেকে বললেন, তুমি যাও সিরিয়ার এক জঙ্গলে আবু সালামার এই ঘটনা আমার প্রতি ওহী করা হয়েছে, তাকে ফিরিয়ে নিয়ে এসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সঙ্গীকে নিয়ে চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় গিয়ে দেখছেন মাঠের মধ্যে একটা ত্রিপল গাড়া, তাম্বু গাড়া, তার ভেতরে অনেক উট ছাগল ভেড়া এসব দুম্বা বাঁধা, আর কয়েকজন লোকও আছে। তার মানে যাযাবররা মাঠে ছাগল ভেড়া উট গরু চড়ায় আর মাঠেই তাম্বু গাড়ি অবস্থান করে, রাত যাপন করে, দিন যাপন করে, এদের বলা হয় যাযাবর। ওদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই যে জঙ্গল দেখতে পাচ্ছি, এই জঙ্গলে কোনো মানুষজন কোনো থাকার কোনো কথা আছে? বলে, আমরা জানি না, জঙ্গলে আমরা যাই না, কিন্তু দিনের বেলায় কিছুই বুঝতে পারি না, রাত্রেবেলায় দেখি এত দুঃখের, এত আর্তনাদের কান্না ওই জঙ্গল থেকে ভেসে আসে, এত দুঃখের কান্না জীবনে আমরা শুনিনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, নিশ্চয়ই আবু সালামা এই জঙ্গলেই আছে। চলে গেলেন জঙ্গলের ভিতরে, কি দেখেন এক গাছতলায় জীর্ণ শীর্ণ অবস্থায়, না খেয়ে না খেয়ে মরার মতো বড়ি হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করছেন, আবু সালামা তোমার এই হাল আমরা সব শুনেছি আল্লাহ রসুলের উপরে, ওহী নাজেল হয়েছে, তোমার পাপকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ রসুল তোমাকে মদিনায় ফিরে যেতে বলেছে, চলো। আমি যাব না, আমি এত নাচিস, এত অপবিত্র, এত পাপিষ্ট, এত গুনাহগার, আমার এই মুখ আল্লাহ রসুলের দরবারে আমি আর হাজির করব না। আরে আল্লাহ রসুলের হুকুম, বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আরে কোরআন বলেছে আল্লাহকে ভালোবাসতে হলে রসুলের ইত্তেবা করতে হবে, রসুলের ইত্তেবা করলে আল্লাহকে ভালোবাসা হবে, আর তার জন্য আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেবেন, তিনি ক্ষমাশীল এবং দয়াশীল। চলো, আবু সালামা বলছেন যেতে পারে একটা শর্তে, প্রথমেই সরাসরি আমি আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করব না, আগে মদিনার মসজিদে দুরকাত নামাজ পড়ব, তারপরে আমি আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করব। আরে তাই চলো, নিয়ে গেলেন মদিনায়, দুরকাত নামাজ পড়েছেন মদিনার মসজিদে, আল্লাহ রসুল খবর পেয়ে গেছেন আবু সালামা ফিরে এসেছে। আল্লাহ রসুল তাড়াতাড়ি মসজিদ দিকে ঢুকতেই দেখছেন আবু সালামা, আবু সালামা দ্রাম করে মাটিতে পড়ে গেলেন। আবু সালামা আল্লাহ রসুলকে দেখে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ রসুল সেখানে বসে পড়লেন, তার মাথাটাকে আল্লাহ রসুল জাঙের ওপরে নিয়ে
তার মাথায় কপালে হাত বুলাতে লাগলেন। আবু সালামা তার মাথাটাকে গড়তে 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 মাটিতে ফেলে দিচ্ছেন। এক থেকে দুই, দুই থেকে তিন বার যখন আল্লাহ রাসূলের জান থেকে আবু সালামা তার মাথাটা মাটিতে গড়িয়ে দিচ্ছে, উমার ফারুক তার কানে কানে বললেন, আবু সালামা তুমি জানো তুমি কার জাঙ্গের উপরে মাথাটা রেখেছো আর তুমি বারবার গড়িয়ে ফেলে দিচ্ছ? আবু সালামা উমারের কানে কানে বলে দিল, জানো উমার, আমি আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পবিত্র জাঙ্গের উপরে মাথা রাখার যোগ্যতাকে হারিয়ে ফেলেছি, আমি এত বড় অন্যায় করেছি। শুধুমাত্র এক থেকে দুইবার একটা মহিলার দিকে তাকার জন্য অনুতপ্ত, এ কথা বলেই তিনি ইন্তিকাল করে গেলেন। আর নেই আল্লাহর ভয় তার অন্তরে কেমন করে গেতে গেছে যে আল্লাহ না ক্ষমা করবে কি করবে না, জাহান্নাম যেতে হবে কি, এই যে কিউরিয়সিটি ভাবান্তর, এই যে একটা চিন্তা ভাবনা তার ভেতরে এমন ভাবে গেঁথে গেছে, আল্লাহর ভয় এমন ভাবে তার অন্তরকে গেঁথে গেছে যে সে বিশ্বাস করতে পারছে না যে আল্লাহ তা ক্ষমা করবে কি করবে না। তাই নিজের জীবন দিয়ে তার ওহি হয়েছে, তার পাপকে মাফ করে দেওয়া, তার তওবাকে কবুল করা হয়েছে, তবু নিজের সান্ত্বনা ফিরে না পেয়ে শেষ পর্যন্ত জীবনটাই চলে গেল। তা আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যেমন ভয় করতে হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মরিও না, যদি মরো তো মুসলমান হয়ে মরো। আল্লাহর ভীতি, বনি ইসরাইল গোত্রের একজন ব্যক্তি বুখারী শরীফের 2291 নম্বর হাদিসটা বলছি, বনি ইসরাইল গোত্রের একজন ব্যক্তি অপর একজন বনি ইসরাইলের কাছে বলছে, ভাই আমাকে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ দাও, ধার দাও। লোকটি বলছে, তোমাকে যে 1000 স্বর্ণ মুদ্রা ধার দেব, ঋণ দেব, তো একজন সাক্ষী হাজির করো। ঋণ গ্রহীতা লোকটি বলছেন যে আল্লাহই সাক্ষীর জন্য যথেষ্ট, কোনো মানুষকে সাক্ষী লাগবে না। ঋণ দাতা লোকটি বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একজন জামিনদারকে হাজির করে দাও। ঋণ গ্রহীতা লোকটি এবার বলছে, আল্লাহই জামিনদার হিসাবে যথেষ্ট। ঋণ দাতা লোকটি বললেন, ঠিক আছে তোমার টাকার আমি ব্যবস্থা করে দিচ্ছি, 1000 স্বর্ণ মুদ্রা, 1000 দিনার, 1000 সোনার টাকা একজন বনে ইসরায়েল গোত্রের লোক আর একজন বনে গোত্রের লোককে ঋণ দিয়ে দিল, নির্দিষ্ট একটা টাইম একটা সময় বেঁধে দিল। হাদিসটি বুখারী শরীফের 2291 নম্বর। তারপর কি করলেন, নির্ধারিত টাইম, এই টাইম ওদের টাকা দিয়ে দেবো, টাকা নিয়ে চলে গেলেন, সাগরে সফর করলেন, সাগরে সফর করলেন নৌকাতে। উনি সেখানে ঘোরাফেরা করার পরে, কাজ কাম সারার পরে যথারীতি টাইম মতো টাকাটা ফেরত করবেন, কিন্তু তিনি নৌকা পাচ্ছেন না, বারবার ইনি নৌকার ঘাটে ঘোরাফেরা ঘোরাফেরা করছেন কিন্তু নৌকা পাচ্ছেন না, যানবাহন পাচ্ছেন না, কি করবেন? ওয়াদা খিলাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি মুনাফেক, যে ব্যক্তি কথা বললে মিথ্যা বলে, যে ব্যক্তি ওয়াদা করলে খিলাফ করে, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, এই তিন ব্যক্তি সারাসার মুনাফেক। আর মুনাফেকের স্থান জাহান্নামের ফি দারকিল আসফাল, জাহান্নামের মধ্যে আবার নিকৃষ্ট জায়গা আছে, সেইখানে হচ্ছে এদের স্থান। আপনি ভাবছেন নামাজ পড়লে মুসলমান হওয়া যায়, রোজা করলে মুসলমান হওয়া যায়, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, আপনি মিথ্যা বলেন, মুনাফেক। আপনি সব কিছু করছেন, আপনি ওয়াদা খেলাপ করেন, মুনাফেক। আপনি সব কিছু করছেন, ইসলামের টোটো ফলো করছেন ইসলামকে, কিন্তু আপনি আমানতের খেয়ানত করেন, মুসলমান নয়, মুনাফেক। মুনাফেকের নাম থেকে নামটা কাটাতে গেলে, মুনাফেকের নাম থেকে নামটা কাটাতে গেলে একটা হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি মুনাফেকের খাতায় নাম চলে গেছে, সে মিথ্যা বলে হোক, ওয়াদা খেলাপ করে হোক, আমানতের খেয়ানত করে হোক, সেই নামটাকে কাটাতে হবে। কি করে? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত,
যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরে উলা ধরে মানে নামাজের জামাত যখন হয়ে শুরু হয় তাকবীর শুরু হওয়ার আগেই যে জামাতে হাজির হয়ে যায় তাকবীরে উলা ধরে সেই ব্যক্তি একা টানে যদি 40 দিন পর্যন্ত এই আমলটা করতে পারে তো মুনাফিকের খাতায় থেকে তার নামটা মুছে দেওয়া হবে যদি আমরা কেউ এরকম থেকে থাকি মিথ্যা বলি আমলতে খেয়ানত করি ওয়াদা খিলাপ করি আবার মুসলমানের কাজও করি সেই ব্যক্তিরা আপ্রাণ চেষ্টা করে মুনাফিকের খাতা থেকে আমলটা করে নামটা কাটাতে হবে আর যাতে জীবনে মিথ্যা না বলি ওয়াদা খিলাপ না করি আমলতে খেয়ানত না করি তার আপ্রাণ প্রয়াস চালিয়ে যেতে হবে বনি ইসরাইল গোত্রের ওই লোকটি কোথায় তামদারি করছেন সাগরের ঘাটে দিক বিদিক ঘুরি ঘুরি বেড়াচ্ছেন খিচবিচি করছেন ওয়াদা খেলাপ হয়ে যাবে যখন তিনি দেখছেন আর কোনো উপায় নেই এখন আমার কি করা যায় আল্লাহর প্রতি এত বিশ্বাস আল্লাহকে এত ভয় ওয়াদা খেলাপ হয়ে যাবে মুনাফেক হয়ে যাব ফিদার কিল আসফাল জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় পৌঁছে যাব আমাকে ওয়াদা পূর্ণ করতেই হবে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু আল্লাহর রাসূল হাদিসে কুদসিতে বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় কি করলেন উনি একটা কাঠ একটা কাঠ একটা গাছ কাটা কাঠ সেখানে পড়েছিল কাঠটাকে তিনি ছিদ্র করলেন ছিদ্র করে একটা চিঠি লিখলেন ওই লোকটাকে যা আমি পৌঁছাতে পারলাম না তা আমার টাকাটা চিঠিটা এই কাঠের ভেতরে ভরে দিলাম দিয়ে কাঠ দিয়ে চাটকে মেরে লাগিয়ে দিল আল্লাহর ওয়াস্তে সাগরের পানিতে ফেলে দিল গল্প বলছে আপনাকে 2291 বুখারি শরীফের হাদিস আজকাল তো মোবাইলেই পাওয়া যাবে গিয়ে দেখে নেবেন 2291 বুখারির হাদিস তিনি কাঠের ওইটাকে ফেলে দিলেন সাগরে আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমি বিপদগ্রস্ত যানবাহন পাইনি ওয়াদা খিলাফ হয়ে যাবে তাই তোমার ভরসাতে এটা ফেলে দিলাম তুমি যেন পৌঁছে দিও ওই ব্যক্তি ঋণ ঋণ দাতা সে দেখছে টাইম তোবার হয়ে যাওয়ার কথা না জানে হয়তো ঘাটে লোকটা আসতে পারে এটা আগিয়ে যাই ঘাটে গিয়ে অপেক্ষা করছেন লোকটি আসবে লোকের কোনো পাত্তা নেই দেখছে একটা কাঠ ভেসে চলে আসছে তো লোকটা তো এলোই না কাঠটা তো জ্বালানির কাজ হতে পারে জ্বালানির কাজ হবে বলে কাঠটাকে সাগর থেকে তুলে ঘাড়ে করে নিয়ে বাড়ি কাঠটাকে চিরাই করতেই 1000 স্বর্ণ মুদ্রা আর একটা হাতের লেখা চিঠি ভাবতে অবাক লাগবে আল্লাহর প্রতি কি আত্মবিশ্বাস মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় কি ভরসা কি আত্মবিশ্বাস আল্লাহর কি করুণা আল্লাহর কি দয়া সেই ব্যক্তি যার চিঠি যে ব্যক্তিকে ঋণ দিয়েছিলাম তার চিঠি আর 1000 স্বর্ণ মুদ্রা উনি পেয়ে তো খুব খুশি হয়ে গেলেন নির্ধারিত টাইমের আগেই তার কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ ওই লোকটি দু একদিন পরে ঋণ গ্রহীতা লোকটি দু একদিন পরে যখন তিনি যানবাহন পেলেন সেই যানবাহনে এসে ওই লোকটার কাছেই ঘাটেই নেমে গেলেন সাটান 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তার বাড়িতে হাজির না জানি সেটা পেয়েছে কি পাইনি তাকে তো টাকা মাগ দিতে হবে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সেই বন্ধুর বাড়ি হাজির আছেন কি খবর তো ভাই তোমার সে 1000 স্বর্ণ মুদ্রা ধার নিয়েছিলাম ভাই আমার তো দেরি হয়ে গেল কিছু মনে করো না আমি যানবাহন পাইনি ইচ্ছা করে দেরি করিনি আমি ইচ্ছা করে হবে আমি ওদের খেলাফ করিনি তুমি আমার ক্ষমা করে দাও ভাই টাকাটা নিয়ে নাও বলছি কি বলছেন আপনি আরে টাকার চিঠি তো আমি পেয়ে গেছি কাঠের ভিতরে আমাদের মতো কিছু বেঈমান যদি হতো ঠিক আছে দাও ডাবল ইনকাম 1000 টাকার জন্য মিথ্যা কথা বলে তোমার টাকা তো পাইনি দাও এমন লোক 1000 আছে আরে এটা তো দূরের কথা জোর করে চিন্তা করে পিস্তল মেরে চাকু মেরে চিন্তা করে নিচের মুসলমানের বাচ্চারা করছে তো ওই টাকাটা ইচ্ছা করে দিচ্ছে ও খাটতে হচ্ছে না
जैसन का तैसन शक्ति का बेगन जेमन दुजन दान ग्रहीता तेमनी दान दाता। 19:20 अल्लाहर भय काके बोले इत्ताकुल्ला अल्लाह के भय करो हक्का तुका दी जेमन करे अल्लाह के भय करते हैं। फुजाइल इब्न इयास आज थेके प्राय 12-13 बछर आगे इराकेर राजधानी बागदाद जेखाने साद्दाम होसेनेर जन्म साद्दाम होसेनेर जेखाने राजत्व छिलो इराक बागदाद सेई बागदादे एकजन विख्यात डाकात छिलो तार नाम फुजाइल इब्न इयास। तार नाम सुनले मानुष तत्तर करे केंपे जेत রাস্তায় বসে থাকতো চিন্তা করার জন্য তার নাম শুনলে মানুষের পিলে চমকে যেত। আজও বর্তমান যুগে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় মস্তান ডন তাদের দেখলে মানুষ তত্তর করে কেঁপে যায়। ভুলকে হ্যাঁ সঠিককে ব্যঠিক ব্যঠিককে সঠিক যা বলবে তাই ওকে ভয়ে ভয়ে কিয়ামতের আলামত মানুষ মানুষকে ভয় করবে তার দুষ্কৃতির জন্য মানুষ মানুষকে চেয়ার ছেড়ে দেবে মস্তান ডনকে দেখে ফুজাইল ইবনে ইয়াজের মতো লোককে দেখে বসুন 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 ডাকাত ডন মস্তান ফুজাইল ইবনে ইয়াজ ওকে দেখে ইরাকের লোক তত্তর করে কেঁপে যেত। ফুজাইল ইবনে ইয়াজ একটা ছাদের উপরে উঠেছেন রাত্রিবেলা চুরি করার জন্য ছাদের উপরে উঠেছেন চুরি করার জন্য একটা অপর লোকের ছাদে বসে আছে লোকটি ঘুমাবে আর চুরি করব লোকটি কি করছেন মালিক কোরআন পড়ছেন বাড়িতে বসে বসে রাত্রিবেলায়। আর আমাদের ছেলেপিলেরা আমাদের এখন লোকরা মোবাইল খোঁচায় সারা রাত ধরে সকালবেলায় ঝিমায় ফজরে জামাত পায় না নামাজি লোকরাও দেখি মিজানুর রহমান আজহারি কালকে একটা ওয়াজ শুনলাম বলছে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল এর জন্য মানুষ জান্নাত চলে যাবে এর জন্যই জাহান্নাম চলে যাবে। ভালো জিনিস দেখুন জান্নাত চলে যাবেন সারা বিশ্বের তাবর তাবর আলেমদের বক্তব্য শোনেন হাদিস কোরআন শোনেন সমস্ত বিশ্বের হাদিস ও কোরআন বাংলায় ওর ভেতরে গুঁজে দেওয়া আছে শুধু ক্লিক করুন চলে আসবে। আর যদি মনে করেন খারাপ দেখবো বিশ্বের সব থেকে যত খারাপ তা ওর মধ্যে করা আছে ওইটাই জান্নাত ওইটাই জাহান্নাম। ফুজাইল ইবনে ইয়াজ তিনি চুরি করতে উঠেছেন ছাদের উপরে রাত্রিবেলায় বাড়ির মধ্যে মালিক পড়ছে সূরা হাদিদের 16 নম্বর আয়াত সূরা হাদিদের 16 নম্বর আয়াত মুমিনদের কাছে কি এখনো সেই দিন আসে নাই সেই সময় যদি আল্লাহর জিকির শুনে তার মন গলে যাবে এটার অর্থ সূরা হাদিদের 16 নম্বর আয়াতটা পড়ছেন ফুজাইল ইবনে ইয়াজ তো আরবের লোক আরবি ভাষায় তো ওদের ভাষা আমরা যখন বাংলা বললে বুঝতে পারি ওরা আরবি বললে বুঝতে পারে যে আয়াতটা পড়ছে ফুজাইল ইবনে ইয়াজের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে ও গদগদ গুনতে বলে উঠলে হে আল্লাহ চোর ডাকাত চিন্তাই বাস ডন মস্তান সেই ছাদের উপর থেকে বুঝে আল্লাহ সেই দিন চলে এসেছে অঝর ননে কাঁদছে আল্লাহর ভয় কিভাবে অন্তরে গেঁথে গেল আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাদি ভয় করার মতো কেমন ভয় করি ফুজাইল ইবনে ইয়াজ চুরি না করে ছাদ থেকে কাঁদতে কাঁদতে নেমে এলো এসে একটা দূরে নির্জন জায়গায় বসে আছে আর অঝর ননে কাঁদছে দেখছে একটা দল সেই দিক দিয়ে আসছে রাত্রিবেলায় একটা দল একটা কাফেলা সেই দিক দিয়ে আসছে খোঁজায় লুক করে বসে বসে কাঁদছে ডাকাত ডন কাঁদছে আল্লাহর ভয় ভিতরে সঞ্চারিত হয়েছে দলটি বলছে এই এই শুনো আর যা হবে না এলাকায় ফুজাইল ইবনে ইয়াজ চিন্তাইবাজ মস্তান এলাকায় থাকে প্রাণটাও যাবে মালটাও যাবে চল আমরা দিনের বেলায় যাবো কোথাও আশ্রয় নেই ফুজাইল ইবনে ইয়াজ ডুকরে কেঁদে উঠেছে হায় রে মানুষ আল্লাহকে বাদ দিয়ে আমাকে ভয় করে মানুষ আল্লাহকে ভয় করে না আমাকে ভয় করে যে আমি আছি তাই এলাকায় তারা যাবে পার হবে না ফুজাইল মেরে ফেলবে ফুজাইল মাল সম্পদ কেড়ে নেবে আমার ভয়ে মানুষ আশ্রয় নিচ্ছে নির্জনে
ফুজাইল ইবনে ইয়াজ সেই দিন আল্লাহর কাছে কসম করে বললেন, সেই নির্জন জায়গায় মাঠের জঙ্গলে বসে বসে বলছেন, আল্লাহ আমাকে মানুষ ভয় করে, আল্লাহ তোমাকে ভয় করে না, আল্লাহর কসম আমি জীবনে আর কোনোদিন চুরি করব না, আল্লাহর কসম জীবনে কোনদিন চিন্তাই করব না, আর ডনগিরি করব না, মস্তানি করব না, ধাপ্পাবাজি করব না, আর হারাম ইনকাম করব না। আমি মক্কার কাছে চলে যাব, মক্কার নিকটবর্তী স্থানে অবস্থান করব, আমি হাদিস অধ্যয়ন করব। আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেল, এমন ভাবে গেঁথে গেল তীরের মতো, যেন আর ছাড়তে চাইছেন আল্লাহর ভয়। চলে গেলেন মক্কায়, কাবা শরীফের আশেপাশে অবস্থান করে হাদিস অধ্যয়ন করতে লাগলেন। এত বড় মহাদ্দেস তিনি হয়ে গেলেন, ইমাম শাফির উস্তাদ আল্লামা ওয়াকি। একদিন জনসমাবেশে তিনি বললেন, কবে? যেদিন ফুজাইল ইবনে ইয়াজ পৃথিবী ছেড়ে ইন্তেকাল করে চলে গেলেন, একটা জনসভার ভিতরে আল্লামা ওয়াকি ডাক দিয়ে দিয়ে লোককে বললেন, তোমরা শুনে রেখে দাও, ফুজাইল ইবনে ইয়াজ আজকের পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার মনে হচ্ছে আল্লাহর ভয়টাই পৃথিবী থেকে চলে গেল, আল্লাহকে এত ভয় করেছেন। আল্লামা ওয়াকি ইমাম শাফির উস্তাদ কম বড় কথা নয়, তিনি বলেছেন, সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহর ভয় পৃথিবী থেকে চলে গেল ফুজাইল ইবনে ইয়াজ। কত বড় ডাকাত ছিল বলেন, এত বড় ডাকাত, এত বড় ডন, এত বড় মস্তান, সে এত ভয় আল্লাহর ভীতি অর্জন করলেন যে তিনি কি সেই দেশে সবচেয়ে সেরা আলেম বলে দিল যে আল্লাহ ভয় পৃথিবীর দিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাই তার পবিত্র কালামে বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সময় শেষ, কয়েকটা কথা বলি আমি সমস্ত শেষ করে যাচ্ছি। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি খলিফা, আমাদের একটা অঞ্চল বদলের মনে হয় লাশ সাহেবের ছেলে, ও বিরাট প্রধানমন্ত্রী হয়ে গেছে, আর মানুষকে মানুষই মনে করে না, হাতেই মাথা কেটে দেয়, চাকু দরকার হয় না, এরকম মনে হয়। উমার ফারুক ইসলামী সাম্রাজ্যের খলিফা, ইসলামী সাম্রাজ্যের খলিফা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তিনি রাত্রিবেলায় ঘুমাতেন না, কোথায় যেতেন? ঘুমাতেন না, যেতেন কোথায়? রাত্রে পাড়ায় পাড়ায় ঘুরতেন, অলিতে গলিতে ঘুরছেন, কেউ খেতে পেয়েছে না পেয়েছে, কারো অভাব, কারণ কারো অসুস্থ আছে, দেখে দেখে বেড়াতেন। ফজরের আজানের আগে একটা বাড়ির কাছে গিয়ে শুনতে পাচ্ছেন, এই বিটি উঠ 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 উঠ, এই বিটি, মা ডাকছে তার বিটিকে, কি ব্যাপার মা? আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দুধের সঙ্গে পানিটা মিশিয়ে দাও, দিনের বেলা মেছেরে লোক দেখতে পাবে। বলছি, মা তুমি কি বলছো, মা তুমি কি বলছো? বলছে, হ্যাঁ তাই বলছি। আরে খলিফার লোক ও দেখে নিলে অসুবিধা আছে? মা তার বিটিকে বলছে, মা খলিফার লোককে লুকাবে, খলিফাকে লুকাবে, যিনি সর্বজনীন, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, মহান আল্লাহ, তাকে তুমি লুকাতে পারবে না? দুধে পানি মিশাবো না, খলিফার লোককে লুকিয়ে লাভ নেই, খলিফার চোখকে ফাঁকি দিয়ে লাভ নেই, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। খলিফার কানে এই কথাটা চলে এলো, খলিফা সেই বাড়িতে একটা দাগ দিয়ে গেলেন, কি বললেন? সকালবেলায় রাজদরবারে বসে অমক বাড়ির মা আর বিটিকে ডেকে নিয়ে এসো, তার লোকজনকে বলে দিলেন, ডেকে নিয়ে এলো, তোমার এই মহিলার সঙ্গে আমার একটা আত্মীয়ের বিয়ের সম্পর্ক গড়ে দেব। তারই পেটে জন্মগ্রহণ করলো উমার ইবনে আব্দুল আজিজ। উমার ইবনে আব্দুল আজিজ, আর এ হচ্ছে উমার ইবনে খাত্তাব। উমার ইবনে আব্দুল আজিজ একদিন কাজ করছেন, সমাজের কাজ, বাইতুল মালের কাজ, রাত্রিবেলা চেরাক জ্বালিয়ে কাজ করছেন। একজন ব্যক্তি হাজির হয়ে গেল এবং তার সাথে কথা বলতে শুরু করলো, প্রদীপটাকে নিভিয়ে দিলেন উমার ইবনে আব্দুল আজিজ। বলে, এই যে খলিফা, আপনি এটাকে নিভালে অন্ধকার হয়ে গেল। বলছে, বন্ধু এটা যে নিভালাম এটা কি জানো কিসের তেল? আমি যে বাইতুল মালের ফান্ড চালাচ্ছি সেই বাইতুল মালের তেল দিয়ে চারাক জ্বালিয়েছিলাম,
এখন তুমি জানো কি ওই চেরা গই তেল দিয়ে বাইতুল মালের কাজ সারা আর কিছু করা যাবে না। এখন তুমি ব্যক্তিগত সংসারের কথা বলতে এসেছো, তাই চেরাটাকে নিভিয়ে দিলাম। কার সন্তান? যে মহিলা বলেছিল আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, দুধে পানি মিশাবো না, তারই সন্তান হচ্ছে উমার ইবনে আব্দুল আজিজ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন আল্লাহকে ভয় করতে হয়। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে তিন খপ মিম্বার দেখছেন, মিম্বারে উঠছেন, একটা বাদ দিয়েছেন একটা বাদ নিচে, জনৈকে ব্যক্তি বলছেন, এই উমার থেমে যান, পাটা নামান, প্রশ্ন আছে আমার, তারপর খুতবা দিবেন। উমার পাটা নামে নিল। কি বন্ধু তোমার খবর? বলছে আপনি যে এত বড় জামা গায়ে দিয়েছেন আর বাইতুল মাল থেকে আমাদেরকে এক পিস করে কাপড় দান করেছেন, সে এক পিস করে কাপড় দিয়ে এত বড় জামা তৈরি হয়নি, আপনারটা কোত্থেকে হলো? উমার ফারুক বলছেন, উত্তরটা আমি দেব না, আব্দুল্লাহ, উমার ইবনে আব্দুল্লাহ। উঠে দাঁড়ালো একজন যুবক, বলছে বাবা তুমি উত্তরটা দিয়ে দাও। কি বলছেন বেটা আব্দুল্লাহ? বলছে হে মুসল্লি বর্গ, আমার বাবা ইমামতি করেন, তা আমি ভাবলাম একটু লম্বা ঝুলের জামা তৈরি করা দরকার। আমি যেটা অফার পেয়েছিলাম, আমি যে টুকরোটা পেয়েছিলাম বাইতুল মাল থেকে, সেটা আমার বাবাকে অফার করে দিয়েছি, দান করে দিয়েছি, তাই দুটো সিট জোর লাগিয়ে এত লম্বা জামা তৈরি হয়েছে। জনৈক মুসল্লি বলছেন, উঠুন, খুতবা দেন, শুনবো এবং আমল করব। আমাদের মতো যদি কোনো ইমাম বা সর্দার হতো আর এই কথা জিজ্ঞেস করতো, আরে ওকে বয়কট করতে, সমাজকে সর্দার কে অপমান করে, ইমাম কে অপমান করে, খলিফা কে অপমান করে, গার ধরে নামিয়ে দেবো মসজিদ থেকে। ওকে তিনি কি বললেন জানেন? আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আমার জনগণ, আমার সাথীগণ, তবে এক তিল পরিমাণ ইসলামের খিলাফ কাজ করলে আমাকে না হতে দেবে না, এর জন্য তোমার দরবারে জন্য অসংখ্য শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। উমার ফারুকের আল্লাহর ভয় যে তিনি রেগে যাননি, ভুল ধরেছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? আল মুসলিমু মিরাতুল মুসলিমিন, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে আয়নার মতো। আয়না কি করে? আপনি আয়নার সামনে দাঁড়ান, আপনার মুখে ময়লা থাকলে বলে দিবে, আপনার মুখ চেহারায় নোংরা লেগে থাকলে বলে দিবে, আর আপনি ছাপ করে নেবেন, তার মানে আপনার ভুলটা আয়নাই সংশোধন করে দিল। যদি মনে করেন আয়নার তোর গোষ্ঠীকে বেছি, আমার ময়লা তুই দেখাবি, এক লাঠি মেরে ভেঙে চুর মার করে দিলেন, ইন্টারন্যাশনাল বুক আপনি। যদি কোনো মুসলমান আপনার আয়না যদি আপনার কোনো দোষ ধরে আমাকে দেখে বলে, কোনো দোষ যদি পোকে দোষ হয়, আমি তাকে সালামবাজি করবো, বুকে জড়িয়ে ধরবো, ভাই তোমার ভুলটা ধরে দিয়েছো, ধন্যবাদ তোমাকে, আল্লাহ তোমার মঙ্গল করো। যদি কোনো মুসলমানের ভুল কেউ ধরে দেয়, আর বাঁদরামি করছিস, আমার ভুল ধরছিস, ইন্টারন্যাশনাল বোকা, ও আয়না ভাঙালো। সময় শেষ হয়ে গেছে বন্ধুগণ, কথা হচ্ছে এটাই যে আল্লাহর যে আয়াতটাকে নিয়ে আমি প্রথমেই বলেছিলাম, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, ইমান এনেছো, আল্লাহকে ওয়াহদা হলো শারীক বলে জেনেছো, তাদের কর্তব্য হচ্ছে ইমান আমার পরে পরেই, তাদের কর্তব্য হচ্ছে আল্লাহকে ভয় করা, প্রকৃত ভয়, আল্লাহকে যেমন করে ভয় করতে হয় তেমনি করে ভয় করা, আর তেমনি করে ভয় করলে আল্লাহ রহমত নাজিল হবে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহও তার জন্য হয়ে যাবে। একটা কথা সংক্ষিপ্ত হচ্ছে এটাই যে আমরা যদি মুখে কালেমা বলি আমাদেরকে মুসলমান বলা যাবে না। অনেক মুসলমান কি বলছে জানেন? হাদিসে কি আছে? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাত, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত চলে যাবে। অত সস্তা কথা, কাকে যাবে সেটা আপনাকে বলে দিয়ে শেষ করছি। ইকরার বিল লিসান, কালেমাটাকে মুখে উচ্চারণ করতে হবে, এক নম্বর। তাসদিক বিল জিনান, কথাটাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, দু নম্বর। আমাল বিল আলকান, আর ওই কালেমার মতো আমল করতে হবে। এই তিনটি কাজ, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কার্যে বাস্তব রূপদান করা, এর নাম হচ্ছে খাঁটি মুসলমান।